আধার কার্ড আপডেটের ক্ষেত্রে বাতিল বহু নথি, বিজ্ঞপ্তি জারি করে চালু নতুন নিয়ম। আধার কার্ড আপডেট করাতে আরও বাড়বে হয়রানি মনে করছেন অনেকেই। আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে বাতিল একঝাঁক নথি, চরম হয়রানিতে সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের নয়া ফরমান অনুযায়ী নতুন আধার ও আধার আপডেট করার জন্যে বাতিল করা হয়েছে বহু নথি। কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পোস্ট অফিস থেকে ব্যাংক, যে কোনো আর্থিক লেনদেনের জায়গাতেই আধার কার্ড অপরিহার্য একটি নথি। 12 অঙ্কের ওই আধার নম্বর ছাড়া যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো কাজই সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বর্তমানে কেন্দ্রীয় সরকারের আধার কার্ড সংক্রান্ত নতুন নির্দেশিকায় সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। নির্দেশিকা অনুযায়ী নতুন আধার ও আধার আপডেটের ক্ষেত্রে বাতিল করা হয়েছে অনেক নথি। বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আর্থিক প্রতিষ্ঠানে প্যান কার্ড একটি আবশ্যিক নথি। এবার প্যানের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ না থাকলে সেই প্যান কার্ড বাতিল হয়ে যাবে, কোনো পরিষেবা পাওয়া যাবে না সেই প্যান কার্ড দিয়ে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুযায়ী বৈধ অধিকাংশ ডকুমেন্টস সাধারণ খেটে খাওয়া মানুষের কাছেই থাকে না। আধার হয়তো তাদের হয়ে গিয়েছে, প্রতি 10 বছর অন্তর আধার কার্ড আপডেট না করানো হলে সেই আধার বাতিল হয়ে যাবে। সাধারণ মানুষ যেন পড়েছেন শাঁখের কড়াতে, যেদিকেই যাচ্ছে ভোগান্তির শেষ নেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নয়া ফরম্যান বলছে, জন্ম তারিখের প্রমাণ হিসাবে বাদ স্কুল ছাড়ার সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, কেন্দ্রীয় সরকারি হেলথ সার্ভিস স্কিমের শংসাপত্র, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিষাণ ফটো পাসবুক, প্রতিবন্ধী শংসাপত্র, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, এমনকি ম্যারেজ সার্টিফিকেট, 100 দিনের জব কার্ড, লেবার কার্ডও। এক্ষেত্রে গ্রাহ্য হবে পাসপোর্ট, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আইডেন্টিটি কার্ড, পেনশনার কার্ড, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মার্কশিট বা সার্টিফিকেট প্রভৃতি। আবার আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে আগে আধার কর্তৃপক্ষ ব্যাংকের পাসবইকে নথি হিসাবে গ্রহণ করত, নয়া ফরমান জারি হওয়ার পর সেটি আর গ্রাহ্য করা হবে না। গ্রাহ্য করা হবে না ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এমনকি এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কাউন্সিলরের শংসাপত্রও। অগ্রাহ্য নথির তালিকায় রয়েছে বিদ্যুতের বিল, ফোনের বিল, সম্পত্তি করের চালান, গ্যাসের সংযোগের বিল, জীবন বিমা বা স্বাস্থ্য বিমা পলিসির নথিও। এক্ষেত্রে অবশ্য গৃহীত হচ্ছে প্যান, রেশন ও ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। অ্যাড্রেস প্রুফ হিসাবে যেখানে এতদিন ড্রাইভিং লাইসেন্স মান্যতা পেয়ে এসেছিল, এখন থেকে সেটিও বাতিলের খাতায়। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের আইডেন্টিটি কার্ড গ্রহণ করা হতো, সেটাও আর গ্রাহ্য করা হবে না। পাশাপাশি বাতিল পেনশনার কার্ড, স্কুল ছাড়ার শংসাপত্র। পূর্বের গ্রাহ্য সব নথি যখন বাতিল, তবে গ্রাহ্য হবে কি? নতুন নির্দেশিকায় জানা যাচ্ছে আধার ও আধার আপডেটের ক্ষেত্রে উল্লিখিত গ্রাহ্য নথিগুলি হল পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, কিষাণ ফটো পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট, এসসি এসটি, ওবিসি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট। হঠাৎ কেন্দ্রীয় সরকারের এমন নির্দেশিকায় কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের এমন হটকারী সিদ্ধান্তে নতুন করে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, একথা মানছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।